Hare Krishna, O Mukunda Pandra Karang Beptang Janasarasaram, Tatpatang Doshitang Janatakmai Sri Guru Venama, Hare Krishna, Karuna Sindhu Dino Bandhu Jagatpate, Gopicha Gopika Kanto Radha Kanto Namastate, Krishnaya Vasudevaya Hare Paramatmane Pranata Krishna Shaya Govindaya Nama Nama, Sakina Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Guru Bhaktavinda, Hari Puru Jagat Bandhu Maha Uddhara Nasari Yatrandu Thakita Patana Prabhu 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 E Ananta Anantamai Hare Krishna Sanatan Dharma O Sri Krishna Bhavanamrita Prasar Sangha Krishna Das Dr. Ramesh Chandra Datta O Sri Sri Guru Dever Madhye Brahma Jigyasa O Uttarer Madhye Diye শ্রীমদ ভগবদ গীতার আলোকে কর্মফল ত্যাগের মধ্য দিয়েই আমরা ভগবানকে লাভ করতে পারি। ত্যাগ বিশাল একটি অর্থবহ কিন্তু সত্য একটি শব্দ, ত্যাগ এত সহজ নয়। ত্যাগ তখনই আমরা করতে পারি যখন যে জিনিসটি আমরা ত্যাগ করব সেই জিনিসটিকে আরও মূল্যবান কোনো জিনিস আমি লাভ করতে পারবো কি না, তখনই আমরা ত্যাগের প্রশ্নে আমরা আসি। এই জন্য এই মানব জীবনে এই ত্যাগের সম্বন্ধে যে আলোচনা, সে আলোচনা এই প্রশ্নটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এটা হলো জড়জাগতিক আর এটা হচ্ছে পারমার্থিক। জড়জাগতিকভাবে বাড়ি গাড়ি ধন সম্পদ বৃত্ত বৈভব আমরা বিভিন্নভাবে উপার্জন করি, কিন্তু মৃত্যুর পর দেখা যায় যে আমরা সঙ্গে কিছুই নিয়ে যেতে পারি না, অথচ কি কঠোর পরিশ্রমই না আমরা এই ধন সম্পদ আহরণের জন্য করেছি, কিন্তু সঙ্গে আমাদের কিছুই যায় না, এটা পৃথিবীতেই থেকে যায়। আরেকটি সম্পদ আছে, এটা গোলক বৃন্দাবন পরম ধাম, যে ধামে যেতে হলে শুধু ল মহাত্মা ভক্ত উপাধি ধারণ করতে হবে, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানমানুবাং প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পর যদি কোনো ব্যক্তি বুঝতে পারে বাসুদেব শ্রীকৃষ্ণই সকল কারণের কারণ, তার মতো মহৎ সুদুর্লভ মহাত্মা ভক্ত যুগ জগতে আর নাই, এই ভক্তরাই গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে যাইতে পারেন। তাই গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ প্রজাপতি ব্রহ্মা সাধনায় সিদ্ধি লাভ করে ভগবানের কাছে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ দর্শন করতে চেয়েছিলেন এবং ভগবান তাকে সেই গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ দর্শন করিয়েছিলেন। সেখানে জড় মায়া বলতে কিছু নাই, সবই চিন্ময়, সেখানে সবাই সাজুজ্য মূর্তি, সবাই ভগবান শ্রীকৃষ্ণের দিবজ মদন মোহন শ্যামবর্ণ, বহু মূল্যবান অলঙ্কারে তা ভূষিত থাকেন, প্রভাবশালী এবং তেজস্বী, সেখানে কোনো মৃত্যু নাই, শুধু আনন্দ আর আনন্দ। তাহলে এই যে আসে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম, বিদ্যুৎ শোভিত মেঘমালা মণ্ডিত গগনমণ্ডল খুবই শোভাশালী, সেখানে অসংখ্য দেদীপ্যমান বিমান শ্রেণী আছে, বিদ্যুৎ শোভিত কান্তি দ্বারা অপূর্ব সুন্দর রমণীরা সেখানে বাস করেন। চট্টগ্রাম শহর যত বড়, এত বড় বিরাট বিরাট প্রাসাদ আছে, হীরা মাণিক্য জহরত দিয়ে তৈরি সজ্জিত ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত ব্রহ্মজ্যোতি দ্বারা আলোকিত, সেখানে কোনো বিদ্যুতের থাকে না, সেখানে রজতম গুণ নেই, সত্যগুণেরও প্রভাব নাই, সেখানে যারা যায় তাদের আর মৃত্যু হয় না, তারা মৃত্যুঞ্জয় অমর হয়ে যান, এবং সকলে সুর অসুর যারাই সেখানে যেতে পারেন
সবাই মিলেমিশে ভগবানের পূজা করেন, আনন্দে বিহার করেন, দিব্য জ্যোতির্ময় বিমানে চড়ে নিজ নিজ সহধর্মিণীকে নিয়ে অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা দেখেন এবং ভগবানের গুণগান করেন, ভগবানের পূজা করেন, পূজা করে ভগবানের প্রসাদ গ্রহণ করেন। ভগবান এত দয়ালু, এত কৃপালু যে তিনি তার শিষ্যদের, সন্তানদের, ভক্তদের নিজ হাতে প্রসাদ বিতরণ করেন। যেমন ছোটকালে মা বাবা আমাদের মাকে মুখে নিজ হাতে খাওয়াই দিয়েছিলেন, কত আনন্দ পেয়েছিলাম আমরা। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে তার হারিয়ে যাওয়া সন্তান নাতিপুতিদের ফেরত পেয়ে খুব আনন্দ উদ্বেলিত হয়ে যান, তাই তিনি তাদের নিজ হাতে তাদের খাবার পরিবেশন করেন, খাইয়ে দেন। সেই গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে অসংখ্য বনরাজি আছে, সেই অসংখ্য বনরাজির মধ্যে অসংখ্য কল্পতরু বৃক্ষ আছে, সেই কল্পতরু বৃক্ষ যা কিছু চাওয়া যায় সেটাই পাওয়া যায়। শ্রীমৎ ভাগবতমে সে কথা বর্ণনা করা আছে নবম অধ্যায়ের দ্বিতীয় স্কন্ধে, যে সেই যা কিছু আমি হে বৃক্ষ তুমি আমাকে বাহারি ফুল দাও, আমি ভগবানের পূজা করব, সঙ্গে সঙ্গে বাহারি ফুল আপনার সামনে চলে আসবে, বাহারি ফল ফ্রুট দাও যেগুলো আমি ভোগ দিব সঙ্গে সঙ্গে চলে আসবে, পরমান্ন সরবরাহ করো আমি ভগবানের সেবায় যখন পরমান্ন চলে আসবে, সুপেয় পানি দাও, জল দাও, শরবত দাও, যা কিছু ভগবানের জন্য আনন্দদায়ক সব কিছু আমাকে দাও, সঙ্গে সঙ্গে সব কিছু চলে আসবে। আর ভক্তরা সেগুলি ভগবানকে পুজো দিয়ে ভগবানের মাধ্যমে নিজ হাতে তারা ভক্ষণ করে, তাহলে সেখানে কোনো কাজকর্ম করতে হয় না, চাকরি বাকরির ব্যবস্থা করতে হয় না, রান্নাবান্নার ব্যবস্থা করতে হয় না, লেখাপড়ার কোনো সমস্যা নেই, হ্যাঁ প্রমোশন ডিমোশনের কোনো ব্যাপার নাই, তাহলে কি শুধু ভগবানের গুণকীর্তন করা আর আনন্দে বিহার করা, দিব্য জ্যোতির্ময় বিমানে এগুলি মনোগিয়ার, হাত দিয়ে চালাতে হয় না, যেখানে খুশি সেখানেই নিয়ে যায়। আমি অমুক লোকে যেতে চাই, সঙ্গে সঙ্গে ওই লোকে বিমান নিয়ে যাবে, গিয়ে ভগবানের অপূর্ব সৃষ্টি আস্বাদন করে দেখতে পারার সুযোগ থাকবে। তো এগুলি অমর, যেহেতু ওখানে মানুষ অমর হয়ে যাবে তাই তাদের হারানোর কিছুই থাকবে না, কিন্তু এই পৃথিবীতে সব কিছু আমাদের ফেলে চলে যেতে হবে। এইভাবে পরমানন্দ গুরুদেব দীক্ষা এবং শিক্ষার সময় যদি শিষ্যকে বলেন যে এই হলো সমস্যাটা, তাহলে শিষ্য তখন এই ব্রহ্ম জিজ্ঞাসার উত্তরের মাধ্যমে বুঝতে পারবে যে এই পৃথিবীর এই জিনিসগুলি যদি আমি ত্যাগও করি তাহলে আমার ক্ষতি হবে না। কেমন ত্যাগ? ফলাকাঙ্ক্ষার ত্যাগ। ভগবান বলছেন, অর্জুন শ্রীকৃষ্ণকে বলছিলেন, এ কৃষ্ণ মন বড় চঞ্চল, এই চঞ্চল মনকে তো স্থির রাখা সম্ভব নয়, বাতাসের মতো তার চঞ্চল। ভগবান বলছেন ঠিক আছে, মন অবশ্যই চঞ্চল কিন্তু অভ্যাসের মধ্য দিয়ে সেই মনকে স্থির করতে হবে, অভ্যাস অভ্যাস বলতে হবে। কেমন অভ্যাস? ভগবান গীতায় বলছেন তুমি যদি অভ্যাস করতে পারো, অভ্যাস করতে করতে তোমার ভিতরে জ্ঞানের উদয় হবে, আর এই জ্ঞানের চর্চা করতে করতেই তোমার ভিতরে ধ্যানের উদয় হবে। শয়নে স্বপনে জাগরণে আমরা যে কোনো অবস্থাতেই ধ্যান করতে পারি, ধ্যান, আর এই ধ্যান করতে করতেই দেহ মন এমনভাবে নির্মল হয়ে যাবে যে তুমি কোনো কর্মেরই ফল আর চাইবে না। তুমি কি চাবে? তুমি যদি ফল না চাও, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যদি ভগবানের শান্তির জন্য সুখের জন্য কাজ করো, তাহলে ভগবান বলছেন ফল ত্যাগ করিতে 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 পারিলেই তোমার শান্তি বাতাবরণ তৈরি হবে, শান্তি পাওয়া যায়। শ্রীমৎ ভগবদ্গীতার 12
অধ্যায় 12:16 বলছেন। তাহলে ত্যাগ, ত্যাগই প্রতিদিন প্রতিটি কর্মের সময় শুরুর আগে যদি আমরা বলি হে ভগবান, হে কৃষ্ণ, আজকে আমি সারাদিন আমার সমস্ত কর্ম যা কিছু করব, হে প্রভু আমি কোনো ফল চাই না, এর আমার আমি শুধু কর্তব্য কর্ম করে যাব প্রভু, এ শুভ অশুভ যে যা কিছুই হোক না কেন, ভালো মন্দ যে ফলই হোক না কেন, হবে তোমার চরণে আমি সমর্পণ করলাম, তুমি যা ভালো বুঝো তুমি আমাকে প্রদান করবে, আমি তাতে সন্তুষ্ট হব, আমি তোমার কাছে কিছু চাই না। অর্থাৎ এই কর্মের বিনিময়ে আমি এইটা চাই এটা আমি কখনোই বলবো না, সবই তোমার চরণে আমি ছেড়ে দেব। একে বলে ফলাকাঙ্ক্ষার ত্যাগ। যে মে মতমিদং নিত্য মনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবান হন সন্তে মুচন্তে তেহ বি কর্মভি। যে ব্যক্তি আমার মত অনুসারে কাজ করে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কাজ করে, আমার কথা মতো কাজ করে, কর্ম করে, সে কখনোই কর্মবন্ধনে বাধা পড়ে না। তাহলে এই জিনিসটা আমরা বলতে পারবো না, আমার যে যে ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ব্যবসা বাণিজ্য যে কোনো পেশাই হোক, আমরা কর্মের শুরুতেই কর্মস্থলে যাওয়ার আগেই প্রতিদিন যতবার প্রয়োজন হে ভগবান এখন আমি আমার কর্ম যজ্ঞ শুরু করছি তোমার আশীর্বাদ নিয়ে, তোমাকে খুশি করার জন্যই যেন আমি সমস্ত কর্ম করতে পারি, এবং কর্ম এমনভাবে করি যেন তোমার মনে দুঃখ না লাগে, তুমি খুশি হও, এইভাবে তুমি আমাকে আশীর্বাদ করো। আর এই কর্মের মধ্য দিয়ে যে ফলটি আমার পক্ষে ভালো বা মন্দ যাই হোক না কেন আমি কোনো আশা করি না, আমি সমস্ত ফল তোমার চরণে অর্পণ করলাম, তুমি যা ভালো বুঝো তাই করবো। এই কথাটা বলতে কি আমাদের কষ্ট হবে, কোনো পয়সা খরচ হবে, মান সম্মানের ব্যাপার হবে? হবে না। এই কথাটা বলার অর্থ হলো কি, এইভাবে যদি আমরা প্রতিদিন অভ্যাস করতে থাকি বলতে বলতে, তাহলে ভগবানের প্রতি আমাদের মন ধাবিত হবে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের পিতা মাতা পিতামহ পিতামহী ঠাকুরদাদা ঠাকুমা অতি আপনজন, সুতরাং উনি আমাদের এই মনের কথাগুলি, যদি কপট চাতুরী সারর মন কপট চাতুরী, কপট চাতুরী ত্যাগ করে যদি সত্য সত্য এইভাবে ভগবানকে আমরা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করি ভগবানের দিকে চেয়ে, তাহলে চিন্ময় পিতা চিন্ময় মাতা চিন্ময় পিতামহ চিন্ময় পিতামহী হিসাবে ভগবান ভীষণ খুশি হবেন। এটা বলে অভ্যাস। তো এইভাবে অভ্যাস করতে করতে কী হবে, আমাদের মনটি পবিত্র হয়ে যাবে। সবসময় আমরা কী করব, এই এই জলজগতে দেখেন আমরা কয়জন লোকের রিক্সা কিনতে পারে, কয়জন লোক প্রাইভেট কার কিনতে পারে, কয়জন লোক বিমান কিনতে পারে, বিমানে চড়তে পারে, হাতে গোনা 700 কোটি মানুষ আছে, কয়জনের ব্যক্তিগত বিমান আছে, রিক্সা আছে, সিএনজি আছে, হাতে গোনা। কিন্তু এই কর্মফল ত্যাগের মধ্য দিয়ে যখন আমরা সুদুল্লভ মহাত্মা ভক্ত হয়ে যাব, সঙ্গে সঙ্গে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে গেলে আমরা পাব দিব্য জ্যোতির্ময় বিমান, চট্টগ্রাম শহর যত বড় তত বড় একটা রাজপ্রাসাদ, ব্রহ্মজ্যোতির আলোতে আলোকিত, সেখানে কাজকর্ম কিছুই করতে হয় না, অসংখ্য সেই কল্পতরু বৃক্ষে যা চাওয়া যায় তাই, তবে এত আনন্দ, এখানে পরিশ্রম করে কত কিছু রোজগার করে খাই, কত কষ্ট হয় কিন্তু ওখানে কোনো কষ্ট নেই। তো এইটা যদি শ্রী শ্রী গুরুদেব যদি আমাদের বুঝিয়ে দেন দীক্ষা এবং শিক্ষার সময়, তাহলে ওই শুরু থেকেই আমরা এই পৃথিবীর এই মায়াটাকে ত্যাগ করতে পারা এগুলি চাই না, অনিত্যই কিছুই চাই না, আমি গোলক বৃন্দাবন ভগবানের সে পরমানন্দ ধাম চাই। তো এই চাওয়াটাও একটা কিন্তু লোভ, তো ভগবানের ধামকে চাওয়া, ভগবানের কাছে যাওয়াটা চাওয়া,
গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে যাওয়া চাওয়া, সেই আনন্দ উপভোগ করা, এটা কিন্তু পারমার্থিক নিষ্কাম লোভ। যে জানে এই লোভ চরিতার্থ করতে হলে সে কখনোই অন্যায় কাজ করবে না, পাপ কাজ করবে না। কিন্তু জড়জাগতিক বাড়ি গাড়ি নারী ধন সম্পদ প্রচুর বৃত্ত বৈভব অর্জন করতে গেলে তাকে অনেকভাবেই এই অর্থ অর্জন রোজগার করতে হয়, সেখানে অনেক দোষ ত্রুটি থাকে। আর দোষ ত্রুটি থাকে তো থাকে, পাপের ভাগী হতে হয়, পরিণামে সব কিছুই সেরে শূন্য হাতে চলে যেতে হয়। এই যে জ্ঞান, বহু বহু জন্মের পর এই জ্ঞানের উদয় যদি কারো হয়, তার আর পিছনে ফিরে তাকাতে হবে না। হ্যাঁ, এই জন্যেই শাস্ত্রে বলা হয়েছে, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, কয়জন এমন চিন্তা করতে পারে। এই বীজ রোপণ করতে হবে শ্রী শ্রী গুরুদেব কর্তৃক দীক্ষা এবং শিক্ষা দেওয়ার সময়। তাহলে হস্তপদ দেহ করিবে সংসার কর্ম, ওষ্ঠ জীবামন দবিবে সদা নাম সংকীর্তন। জীবে প্রেম জীবে সেবা, সাধ্যমত বাহিরে বাহিরে গুরু কৃষ্ণ ওঙ্কার পূজা মন্দিরে মন্দিরে। এইভাবে অভ্যাসের মধ্য দিয়ে যদি আমরা প্রতিদিন এভাবে বলি, হে ভগবান, হে কৃষ্ণ করুণা রাধা ভক্তবাঞ্চা কল্পতরু পতিত পাবন হরি মুক্তিদাতা মুকুন্দ যশোদানন্দন নন্দের নন্দন ভক্তবৎসল দয়ার সাগর দীননাথ দীনবন্ধু, আজকে আমি সারাদিন যে কর্ম করিতেছি প্রভু, সমস্ত কর্মের ফল তোমার শ্রীচরণে সমর্পণ করলাম, ভালো মন্দ যা বুঝো তুমি যা আমাকে দিবে তাতে আমি খুশি, আমি আর কিছুই চাই না, সমস্ত কর্মফল তোমার শ্রীচরণে আমি সমর্পণ করলাম আজ হতে। কোনোদিন যদি বলতে ভুলেও যাই তবুও তুমি মনে করবে যে আমি তোমার কাছে এই প্রার্থনাটা রেখেছি, তুমি আমাকে দোষ নেবে না। এইভাবে যদি প্রত্যেক দিন বলি, সকালে কর্মে যাওয়ার সময় বিকালে কর্মে যাওয়ার সময়, তাহলে এই অভ্যাস। আবার কোনো একটা জিনিস যদি আনেন, হে কৃষ্ণ আজকে আমি আম নিয়েছি জাম নিয়েছি কলা নিয়েছি, প্রভু তুমি আমার ছেলে মেয়ে পিতা মাতা সবার মধ্যে আত্মা পরমাত্মা রূপে তুমি বিরাজমান আছো, প্রভু তোমাকে তো কিছু দেওয়ার আমার সাধ্য নাই, এই যে নিয়ে গেলাম এইগুলি তুমি আমার ছেলে মেয়ে পিতা মাতা সবার মাধ্য দিয়ে পরমাত্মা আত্মা রূপে তুমি গ্রহণ করো, প্রভু আমার কি সাধ্য আছে তোমাকে পরিপূর্ণভাবে সুখী করার। এইভাবে যদি আমরা কোনো কিছু বাজার টাজার করে নিয়ে আসি, ফল ফ্রুট আমদাম কাঁঠাল, মনে মনে আসার সময় এইভাবে প্রার্থনা করতে পারি যে আমাদের সকলের মধ্যে যে আত্মা পরমাত্মা রূপে আছে আমাদের মধ্য দিয়ে তুমিও আহার করিবা, এতে ভগবান কি করবে খুশি হবে। কিন্তু আমাদের তিনি তো আমার পিতা, তিনি তো আমার মাতা, তিনি তো পিতামহ, হ্যাঁ আমাদের পরমাত্মীয়, তাকে ভুল করার তাকে রাগ করার কোনো কারণ নেই, উনি খুশি হবেন। জড়জগতে পিতা মাতা যদি এত খুশি হয়, পারমার্থিক পিতা মাতা শ্রীকৃষ্ণ কেন খুশি হবে না, অবশ্যই হবেন, সে বিশ্বাস থাকতে হবে। তাই ঠাকুর অনুকূলচন্দ্রজি বলছেন, ছাড়নে মন কপট চাতুরী বদনে বলে হরি হরি, কপট করা যাবে না, মনে স্নান একদম শুদ্ধ মনে, এইভাবে ফলাকাঙ্ক্ষা যদি ত্যাগ করা যায় এই একটা জীবনই যথেষ্ট ভগবানকে লাভ করার, বেশি দিন লাগে না। একটা সঙ্গীত করি স্বরচিত, এমন মধুর নাম নাহি রে জগতে আর, এমন মধুর নাম নাহি রে জগতে আর, শ্রীকৃষ্ণ 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 তার নাম,
এমন মধুর নাম জগতে নাই রে আর, শ্রীকৃষ্ণ 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 তার নাম। তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু পিতামহ, সর্বজগের মহেশ্বর তুমি ওঙ্কার প্রণব। তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু পিতামহ, সর্বজগের মহেশ্বর প্রভু তুমি ওঙ্কার প্রণব। এমন মধুর নাম জগতে নাহি রে আর, শ্রীকৃষ্ণ 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 তার নাম। তুমি গতি তুমি পতি তুমি সাক্ষী বিচারক, কর্মফল প্রদাতা তুমি সকল জীবের আশ্রয়। তুমি গতি তুমি পতি প্রভু সাক্ষী বিচারক, কর্মফল প্রদাতা তুমি সকল জীবের আশ্রয়। এমন মধুর নাম জগতে নাহি রে আর, শ্রীকৃষ্ণ 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 তার নাম। ভক্তির কাঙ্গাল তুমি প্রভু, বেদ পাঠ দান ধ্যান ন, ভক্তির কাঙ্গাল তুমি প্রভু, বেদ পাঠ দান ধ্যান ন, সকল পাপের হবে বিনার কপট চাতুরি করিলে ত্যাগ। এমন মধুর নাম জগতে নাহি রে আর, শ্রীকৃষ্ণ 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 তার নাম। জড় ইন্দ্রিয় করিয়া দমন কর শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ, জড় ইন্দ্রিয় করিয়া দমন করি সবে শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ। আমি তো ত্যাজিবে দেহ, আমি তো ত্যাজিবে দেহ, দেহান্তে মিলিবে পরম ধাম। এমন মধুর নাম জগতে নাহি রে আর, শ্রীকৃষ্ণ 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 তার নাম। এমন মধুর নাম নাহি রে জগতে আর, শ্রীকৃষ্ণ 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 তার নাম। ভগবান এই শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, সব কিছু আকর্ষণ করে নিজে নিয়ে যান, সমস্ত দোষ লোভ লালসা কামনা বাসনা মদ মাতসদ্য সব কিছুই ভক্তের ভিতর থেকে নিয়ে শূন্যস্থান কৃষ্ণ প্রেমে উনি ভরে দেন। তে মধুর কৃষ্ণ নাম বড়ই মধুর, এই নাম সর্বদা আমাদের স্মরণে মননে সবসময় এই নামটা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি ওম 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 হরি ওম। কি মধুর না, গাইলে মনটা ভরে যায়, হৃদয় আপ্লুত হয়ে যায়।
কি সুন্দর এই নাম, অপূর্ব, অতুলনীয়, অভাবনীয়, মধুর, মধুর, মধুর এই নাম, হরে কৃষ্ণ। আজকে এই আলোচনায় কেউ দুঃখ প্রকাশ করলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন, সংশোধনের জন্য আমাকে পরামর্শ দিবেন, আর আমাকে উৎসাহ প্রদান করার জন্য যদি পারেন সাবস্ক্রাইব করবেন, যেভাবেই হোক আমাকে উৎসাহ দেবেন। ওং বন্দে মনম পদমচারিং ব্রজনাবকুলতিলকং বন্ধুকৃষ্ণদ্বৈপায়নবেদব্যশ্রীলসুখদেবগোস্বামি চরণং জগদ্ধারণং মম নম মহানায়কং ভক্তিশ্রদ্ধাপুষ্পাঞ্জলি প্রদায়িনে সদ্গুরুং তং নমামি। ওং বন্দে পুরুষোত্তমং শ্রীকৃষ্ণ, ওং বন্দে পুরুষোত্তমং ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, ওং বন্দে পুরুষোত্তমং ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, ওং বন্দে গুরু শ্রী গুরুদেব যুগল চরণ কি জয়, ওং বন্দে শ্রী শ্রী গুরুদেব যুগল চরণ কি জয়, হরে কৃষ্ণ। জয় গুরুদেব, জয় জগৎবন্ধু। সকলে সুখী হন, সকলে শান্তিময় জীবনযাপন করেন, সকলে নির্মল থাকুন এবং গুরু গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করে ফলাকাঙ্ক্ষা ত্যাগের মধ্য দিয়ে শান্তিময় জীবন যাপনের মধ্য দিয়ে আসুন আমরা সবাই সুদুর্লভ মহাত্মা ভক্ত উপাধি ধারণ করি, এবং এই উপাধি ধারণ করতে করতে যদি দেহত্যাগ হয়ে যায়, সেই কৃপা যদি কৃষ্ণ করেন, গুরু গোবিন্দ করেন, আমরা সেই পরম ধাম গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে চলে যেতে পারব, যেটাই প্রত্যেকটি মানুষের একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া। এর উপরে আর কিছু চাওয়া নাই, আর এর নিচেও কিছু চাওয়া নাই, পাওয়া নাই, এটাই হচ্ছে একমাত্র চাওয়া এবং পাওয়া। আসুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।